ইউটিউববাসী আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই লিজেন্ডারি প্লেয়ার কিনতে পারেন। লিজেন্ডারি প্লেয়ার কেনার জন্য আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে, একটা হচ্ছে গোল্ড এবং অন্যটা হচ্ছে জেমস বা ডায়মন্ড। লিজেন্ডারি প্লেয়ার বলতে এখানে আমরা যে ধরনের প্লেয়ারগুলোকে অর্থাৎ ভালো প্লেয়ারগুলোকে বুঝে থাকি। ভালো প্লেয়ার বা যে কোনো প্লেয়ারই কেনার জন্য আপনাদের প্রয়োজন হবে গোল্ড এবং ডায়মন্ডের। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে গোল্ড এবং ডায়মন্ড ব্যবহার করে লিজেন্ডারি প্লেয়ারগুলোকে সংগ্রহ করতে পারবেন। আর গোল্ড এবং ডায়মন্ড কিভাবে পাবেন সেটা আমাদের ইউটিউবে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে আসতে পারেন কিভাবে খুব সহজেই আপনারা গোল্ড এবং ডায়মন্ড সংগ্রহ করতে পারবেন একদম ফ্রিতে। গোল্ড দিয়ে লিজেন্ডারি প্লেয়ার কেনার জন্য আমরা ট্রান্সফার্সে প্রবেশ করব। ট্রান্সফার্সের থাকা প্লেয়ারগুলোকে আমরা খুব সহজেই গোল্ড দিয়ে ক্রয় করতে পারব। তাছাড়া ট্রান্সফার্সের একটি বিষয় হচ্ছে আমরা প্রতি ক্যারিয়ার ম্যাচ বা লিজেন্ডারি ডিভিশন ম্যাচ খেলার শেষ হলে প্লেয়ারগুলো পরিবর্তন হয়ে থাকে। এখানে লিওনাল মেসিকে কেনার জন্য আমার 2675 গোল্ডের প্রয়োজন হয়েছিল। 2675 গোল্ডের বিনিময়ে আমি লিওনাল মেসিকে এখান থেকে খুব সহজেই কিনে নিয়েছিলাম এবং পরবর্তীতে সন নাম করে আমার একটি প্লেয়ারকে এখানে দিয়েছিল, আমি সনকেও খুব সহজেই কিনে নিয়েছিলাম। এভাবে আপনারাও খুব সহজেই গোল্ড ব্যবহার করে লিজেন্ডারি প্লেয়ারগুলোকে কিনতে পারবেন। আর গোল্ড কোথা থেকে পাবেন ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন আমাদের ভিডিওটি। গোল্ড দিয়ে আমরা অন্যভাবে ও প্লেয়ার ক্রয় করতে পারি, এই জন্য আমাদের চলে যেতে হবে কোর্ট অপশনে। কোর্ট অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন, রেয়ারি এবং লিজেন্ডারি তিনটা অপশন রয়েছে। এখান থেকে আমরা কমন যদি সিলেক্ট করি তাহলে প্লেয়ারের কম ডিসকাউন্ট, রেয়ারিতে তার থেকে একটু বেশি ডিসকাউন্ট এবং লিজেন্ডারিতে অনেক ডিসকাউন্ট পেয়ে যাব। এখান থেকেও আমরা খুব সহজেই প্লেয়ার ক্রয় করতে পারি। আমি আপনাদের দেখানোর জন্য লিজেন্ডারিতে সিলেক্ট করলাম এবং এখানে আমাকে ওবালাক এবং আর একটা প্লেয়ারকে দিয়েছে। যদিও আমার এই প্লেয়ারগুলোর প্রয়োজন নাই, এর জন্য আমি কিনবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি লিজেন্ডারি অপশনটি সিলেক্ট করেছিলাম। এবার আমরা কিভাবে ডায়মন্ড দিয়ে প্লেয়ার ক্রয় করতে পারবো সে সম্পর্কে আলোচনা করব। ডায়মন্ড দিয়ে প্লেয়ার ক্রয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ডায়মন্ড থাকতে হবে, এবং যাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ডায়মন্ড নেই তারা আমাদের ভিডিও থেকে ডায়মন্ড এবং কয়েন কিভাবে সংগ্রহ করা যায় সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ডায়মন্ড দিয়ে প্লেয়ার ক্রয় করার জন্য এজেন্ট অপশনে আমাদের চলে যেতে হবে। এজেন্ট অপশনে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কমন, রেয়ারি এবং লিজেন্ডারি তিনটা অপশন দেওয়া রয়েছে। কমন বলতে এখানে 70 লেভেলের নিচের প্লেয়ারগুলোকে কমন, যেটা 39 ডায়মন্ডের প্রয়োজন হবে। রেয়ারি বলতে 71 থেকে 79 লেভেলের মধ্যে প্লেয়ারকে রেয়ারি প্লেয়ার বলে, যা 220 ডায়মন্ডের প্রয়োজন হবে। এবং লিজেন্ডারি প্লেয়ার বলতে 80 লেভেলের উপরে যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোকে বুঝে থাকি, অর্থাৎ এখানে মেসি, নেইমার জাতীয় বা রোনালদো, যার আপনার পছন্দ সব ধরনের প্লেয়ারই থাকতে পারে। পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই লিজেন্ডারি প্লেয়ার অর্থাৎ নেইমার, মেসি, রোনালদো, এমবাপ্পে, করিম বেনজিমা এদেরকে ফ্রিতে পেতে পারেন। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক এবং কমেন্ট করে পাশে থাকতে হবে পরবর্তী ভিডিওর নতুন নতুন আপডেট পেতে।